আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ, মক্কার মানুষের কাছে যখন দুনিয়ার ক্ষমতা ছিল, মক্কার ক্ষমতা ছিল, রাসূলে পাককে আঘাত করেছেন, সাহাবায়ে কেরামকে রক্তাক্ত করেছেন, শহীদ করেছেন, হযরতে সুমাইয়াকে শহীদ করেছে, হযরতে বেলাল হাবশীকে আঘাত করেছেন, আবু বকরের মতো সাহাবীকে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলে দিয়েছেন, হযরতে আব্দুল্লাহর মতো সাহাবীর শরীর থেকে কাপড় খুলে নিয়েছে, কি কষ্টই না দেয়া হয়েছে, রাসূল পাককে শেষ পর্যন্ত গড় থেকে বের করে দেয়া হয়েছে, মক্কায় থাকতে দেয়া হলো না, যা মক্কায় থাকা যাবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পর্যন্ত চলে গেলেন, থাকতে পারলেন না, কেউ তাকে থাকতে দিল না, কিন্তু প্রতিবাদ কোনোদিন করেছেন কথা বলেন নাকি? না। এত আঘাতের পরে প্রতিবাদ করেছেন? না। কাউকে গালি দিয়েছেন? না। দেন নাই। এত কিছুর পরেও যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, রাসূল পাককে কেউ খুঁজে পেল না, তিনি বের হয়ে গেলেন, লম্বা ইতিহাস বলা উদ্দেশ্য না, আল্লাহর পক্ষে যদি থাকেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কেমনে আপনাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, শুধু এ কথা বুঝে এই ঘটনা সংক্ষেপ করব। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা বের হয়ে গেলেন, আল্লাহ বললেন, বন্ধু আমার, তুমি আর মক্কায় থাকতে পারবে না, চলে যেতে হবে তোমাকে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে সফর করতে হবে। নবীজি বললেন, ওগো আল্লাহ, আমি যে চলে যাব, আমাকে মানুষ দেখতে পারে না ঠিকই, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে কেউ দেখতে পারে না, কিন্তু সারাদিন আমাকে গালি দেয়, রাত্রবেলা তাদের সম্পদগুলো আমার কাছে আমানত রাখে, তারা বিশ্বাস করে আমার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হবে না, আর আজকাল কি লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা বায়া, লম্বা দাড়ি নিয়ে মানুষ যত কুকর্ম অপকর্ম আর আমানতের খেয়ানত করে, ইতিপূর্বে পৃথিবীতে এমন ঘটে না। আমার বন্ধুগণ, বিশ্ব নেই বলেন, আল্লাহ তাআলা আমি কি করব আমানত, আল্লাহ বললেন, পয়গম্বর আমার আমানত গুলো আলীর কাছে দিয়ে দেন, আলী সকালবেলা জাগা মতো পৌঁছায়া দিবে, ওগো আল্লাহ আমি যে বের হয়ে যাব গভীর রাত্রে, আমি তো বের হয়ে যাব, তুমি বলেছো চলে যাও, কিন্তু আমি তো আওয়াজ শুনতেছি কাফেরেরা আমার ঘরকে ধরে ফেল ঘিরে ফেলেছে, কাফেরেরা আমার ঘর ঘিরে ফেলেছে, ঘর থেকে বের হতে পারবো না, বর্ষা দিয়ে আঘাত করবে, নেশা দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে, তারা যেভাবেই পারে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আল্লাহ আমি তো ঘর থেকে বের হতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, তোমাকে তো আঘাত করেছে মক্কার মানুষ, কোনোদিন তোমাকে আমি আল্লাহ ফেলে দেই নাই, আজকে তুমি মক্কা থেকে মদিনায় যাবা, আমি আল্লাহ তোমার সাথে আছি, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, বন্ধু আমার, ঘর থেকে তুমি বের হয়ে যাও, কেউ যদি সাথে নাও থাকে আমি আল্লাহ আছি, পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই তোমার ক্ষতি করবার, কোন সুবহানাল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ এখন আর নাই, আমাদের বিশ্বাসে তো কমজোর কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর ঘর থেকে বের হতে যাবেন, আবার বললেন মানব সুলভ আচরণ করে, বলেন আল্লাহ তাআলা আপনি বলেছেন চলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তো শুনতেছি তারা আমাকে বের হলে মেরে ফেলবে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন, বন্ধু আমার এক কাজ করো, তাহলে তোমার ঘরের ভিতর থেকে কিছু বালি হাতে নাও, কি হাতে? বালি তো বুঝেন, বালি হাতে নিয়ে বালি গুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও, কোরআন থেকে কিছু তেলাওয়াত করে নিক্ষেপ করো। পয়গম্বরে আরবি বলে না, আল্লাহ তাআলা কাফেরেরা আমার ঘরের চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে, চতুর্দিকে কাফের আছে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ, এমনকি ছাদের উপরে কাফের, আমি তো বের হওয়ার জায়গা নাই, আমি তো পাথর গুলা কঙ্কর গুলা বালি একদিকে নিক্ষেপ করব, যে কোনো দিক থেকে তো আমার উপরে আক্রমণ করতে পারে,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পয়গম্বর চিন্তার কারণ নাই, চিন্তা করো না, তোমাকে দায়িত্ব দিলাম পাথরগুলা কঙ্করগুলা নিক্ষেপ করার, আর সবার চোখে চোখে ফেলে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী আশ্বস্ত হলেন, ইয়াল্লাহর উপরে ভরসা রাখেন, যে আল্লাহ নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে বের করেছেন, যে আল্লাহ বাহরে কুলসুম থেকে পয়গম্বরদেরকে বাঁচিয়ে দিয়েছেন, যে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, যে আল্লাহ মাছের পেট থেকে ইউনুসকে বাঁচিয়ে দিয়েছেন, যে আল্লাহ দীর্ঘদিন অসুস্থ থাকবার পর আইয়ুবকে সুস্থ করেছেন, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এ আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখেন, জীবনে কোনোদিন ঠকবেন না, কিছু হবে না রে ভাই। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আমানতের খেয়ানত করবেন না, দেশের সম্পদ নষ্ট করবেন না, কারো প্রতি কিবত শেকায়াত মিথ্যা অপবাদ দিবেন না, আমানত নষ্ট করবেন না, এতিমের মাল নষ্ট করবেন না। দুনিয়ার জমিনে যদি ভালো মতো চলতে পারেন, নিজের মতো করে হালাল পথে চলতে পারেন, আল্লাহ বলেছেন শুনো, কিয়ামতের দিনে যতগুলো মানুষকে বিনা বিচারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, এর মধ্যে ছোট্ট একটা দল থাকবে যারা হালাল খায়, এতিমের মাল বক্ষণ করে না, এতিমের মালকে খুব সুন্দর করে তারা ভালো করে হেফাজতে রেখে দেয়। আমি আল্লাহ কিয়ামতের দিনে বিচার ছাড়া তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে বিশ্বনবী বের হয়ে গেলেন, হাতের মধ্যে কঙ্কর নিলেন, পাথর নিলেন, বালি নিলেন, কাফেরদের উপর নিক্ষেপ করলেন, একদিকে শুধু নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সকল কাফেরদের চুকে চুকে পাথর পড়ে যেতে দেরি হয় না। কেউ দেখলেন নবীজি চলে গেলেন, আল্লাহ একদিন বলছিলেন, বন্ধু আমার তুমি কেমনে, তুমি তো বলছিলে পাথর নিক্ষেপ করলে একদিকে যায়, সকল কাফেরদের থেকে তুমি কেমনে বাঁচলা তুমি কি জানো? নবীজি বললেন, না আমি তো নিক্ষেপ করেছি তাই জানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ামা রামাইতা ইদা রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা। তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, না না তুমি নিক্ষেপ করো নাই, তোমার হাতটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে কাফেরদের চুকে ফেলে দিয়েছি। ইমান রাখেন আল্লাহর উপরে। এতিম নবীকে তো নির্যাতন করবার পরেও একমাত্র আল্লাহ সহায় ছিলেন, কিছু করতে পারে নাই। আমার বন্ধুগণ, নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, আবার তিনি বিজয় নিয়ে যেদিন মক্কায় আসলেন, তখনও মক্কার মধ্যে বড় বড় লিডারেরা বাকি আছে, আবু সুফিয়ান বাকি আছে। নবীজি মক্কায় যখন আবার আসলেন, তখন আগে বের করে দেওয়া হয়েছিল, এখন মক্কার চাবি তার হাতে রাসূল পাকের হাতে, কাবার চাবি নবীজির হাতে। একদিন নবীজি নামাজ পড়ার জন্য উসমানের বলছিলেন, আমাকে একটু চাবি দাও, চাবি দেওয়া হয়নি রাসূল পাককে। নবীজি বলছিলেন, আজকে আমাকে কাবার চাবি দেও নাই, এমন একদিন আসবে রে যেই দিন কাবার চাবি থাকবে আমার হাতে। কোন সুবহানাল্লাহ, বিশ্বাস ছিল আল্লাহর প্রতি। আমার বন্ধুগণ, নবীজি মক্কা থেকে মদিনার থেকে মক্কায় আসলেন, এখন ক্ষমতা নবীজির হাতে, কাফেরেরা তো ভয় পেয়ে গিয়েছে, মনে মনে ভাবতেছে কোন নিস্তার নাই, মক্কায় যে নির্যাতন করেছি এতিমকে, মক্কায় হযরতে বেলালকে নির্যাতন করেছি, হযরতে সুমাইয়াকে শহীদ করেছি, খাব্বাব বিন আরবকে শহীদ করেছি, হযরতে ইয়াসিরকে শহীদ করেছি, সাহাবায়ে কেরামকে শহীদ করেছি, নবীজিকে আঘাত করেছি, হামজাকে শহীদ করেছি, আজকে সেই নবী মক্কায় আসছেন, বিজিত বিজয় অর্জন করে বাঁচার পথ নাই, প্রতিশোধ নেবেন, আঘাত করবেন, কেউ বাঁচবে না। এমন সময় নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীজি দাঁড়িয়ে বললেন, আজকের দিনে শোনো তোমরা ও মক্কাবাসী শোনো, তোমাদের হাতে ছিল যখন ক্ষমতা, তোমরা আমাকে নির্যাতন করেছো, আজকে আমার হাতে মক্কার ক্ষমতা, আর আমি এই মুহূর্তে সকলকে মাফ করে দিলাম।
মক্কার ক্ষমতা তোমাদের হাতে ছিল, যা মন চায় করেছো। আজকে আমি আমার চাচা হামজার শহীদের বিচার নিব, হত্যার বদলা নিব না, হযরতে বেলালে হাবশির নির্যাতনের বদলা নিব না, হযরতে সুমাইয়ার শাহাদতের বদলা নিব না, আবু বকরের নির্যাতনের বদলা নিব না, আমাকে আঘাত করেছো আঘাতের বদলা নিব না, আমি সবকিছু মাফ করে দিলাম, আমি তো রহমতের নবী সকলকে মাফ করে দিলাম। আর মনে রাখো, নির্যাতন করে কাউকে দমিয়ে রাখা যায় না, যদি আল্লাহ থাকেন বের করে দিলে ওই আল্লাহ আবার ফিরে আনতে পারেন, কোন থেকে না আমার বন্ধুগণ। সুতরাং ইতিম যারা হবেন তাদের সঙ্গে অন্যায় করবেন না, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাদের কুদরত নিজের কুদরতের হাত দেয়া এই ইতিমকে সাপোর্ট করেন। সুবহানাল্লাহ বললেন না, এই জন্য ইতিমের মালের খেয়ানত করবো না তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ সংক্ষেপ করে বলি এখানে কয়েকটা কথা। আজকে সমাজে যেমন ইতিমের মাল আত্মসাত করা হচ্ছে, এই যে গেল কয়েকদিন আগে, এই তো গেল সপ্তাহে নারায়ণগঞ্জের একটা মসজিদে তল্লা না তল্লা, যেই মসজিদে যেভাবেই হোক আগুন লেগে অ্যাসিড বিস্ফোরণ হয়, কত মানুষ মারা গেল, কত মানুষ শহীদ হয়ে গেল, তারা নামাজ এসেছিল, শরীর পুড়ে গিয়েছে। এগুলো বাদ দিয়ে আমাদের দেশের কিছু লোক বলা শুরু করে দিলে যে মসজিদ যে জায়গায় তৈরি হয়েছে সেটা অবৈধ জায়গা, মসজিদ তৈরি অবৈধ, জায়গা অবৈধ। মনে রাখবেন, যারা নিজেদের ক্ষমতা অবৈধভাবে পেয়েছে তারাই মসজিদকে অবৈধ বলতে পারে। মসজিদ কোনোদিন অবৈধ হতে পারে না, এই জমিন আল্লাহর, যেখানে মসজিদ হবে আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে যারা অবৈধ বলবে তারা মানুষ নয়, আল্লাহর ঘর কখনো অবৈধ হতে পারে না। তারা বলতেছে অবৈধ মসজিদ, এর আগে অবৈধ মসজিদ কেনের বিচার হবে, কারা মসজিদ করেছে, মানুষ মরে গেছে, মানুষ পুড়ে গেছে, পরিবার একবারে দিশেহারা হয়েছে, কোনো খবর নাই, সব বাদ দিয়ে এরা বলতেছে মসজিদ কেন অবৈধ। এরা শিক্ষিত হয়ে অশিক্ষিতের কাজ করেছে। এরপরে দেখলাম এখানে কিছু সাংবাদিক বাইরে ঢুকেছেন, সাংবাদিক অশিক্ষিত হয় না শিক্ষিত হয়, শিক্ষিত হন। এখানে ইউএনও গিয়েছেন, যিনি একটা উপজেলার পরিপূর্ণ নির্বাহী একজন বিসিএস ক্যাডার মহিলা, নাম বলছি না, ওনার পায়ে জুতা, তিনি মসজিদে হাঁটতেছেন জুতা নিয়ে, দেখেন নাই আপনারা, জুতা নিয়ে হাঁটতেছেন, সাংবাদিকেরা মসজিদে জুতা নিয়ে হাঁটতেছেন। আল্লাহ যেখানে মুসাকে বলছেন একটা পাহাড়ে আসতে পারবা না জুতা নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য, সে আল্লাহ মসজিদে আসলে ইমানদারদের সঙ্গে কথা বলেন। এখানে যারা জুতা নিয়ে গিয়ে পবিত্র অপবিত্র করেছে তারা শিক্ষিত হতে পারে নাই, মানুষ হতে পারে। যারা মসজিদের পবিত্রতা বুঝে না, যারা মসজিদ আমানত আল্লাহর পক্ষ থেকে আমানত তা বুঝে না, কিসের শিক্ষা তোমার, যে শিক্ষা তোমাকে মানুষ করে নাই, যে শিক্ষা তোমাকে আদর্শবান করে নাই, যে শিক্ষা তোমাকে মনুষ্যত্বের শিক্ষা দেয় নাই, নিজেকে কাউন্সিলিং করতে পারো নাই, যে আমি কে, আমার পরিচয় কি, যাচ্ছি কোথায়, এটা বাথরুম নয় ওয়াশরুম নয়, এটা নিজের ঘর নয়, এটা রেস্টুরেন্ট নয়, এটা আল্লাহর ঘর, বোঝা দরকার ছিল কি ছিল না। এরপরে কি হলো, এখানে দেখলাম আমরা ফায়ার সার্ভিসের ভাইরা কষ্ট করেছেন, আমাদের পুলিশ ভাইরা সব কত কষ্ট করেছেন, ওরা বলছেন যে যা হয়েছে এখানে মসজিদের কিছু ঘটে নাই, মসজিদের এই এসি থেকে কোনো ঘটনা ঘটে নাই, বড় নিচে ছিল তিতাসের গ্যাস লাইন, এটাই তো গ্যাস লাইন ছিদ্র ছিল, ওখান থেকে দুর্ঘটনা ঘটেছে, এটা পরিষ্কার দিবালো করে নেয়। এরপরও গ্যাস তিতাসের কর্তৃপক্ষ মানতে চায় নাই। মনে রাখবেন, যারা অবৈধভাবে জনগণের কোটি কোটি টাকা খেয়ে থাকে, সরকারের পক্ষ থেকে হাজার কোটি টাকা এনে জনগণের কাজ করার জন্য, যারা না করে আজকে এতগুলা মানুষকে হত্যা করেছে, 50,000 টাকা ঘুষ না পেয়ে যারা মেরামত করে নাই, এরা জানোয়ার মানুষ নয়। 50,000 টাকা পায় নাই, কাজ করেনি, আজকে এতগুলা মানুষের জীবন গেল, কেন এগুলো হচ্ছে, কিসের ঘুষ খাচ্ছ, কিসের ঘুষ খাচ্ছ, মরা লাগবে না, মরার ভয় নাই, ঘুষের টাকা হাতে নিচ্ছ, আজরাইল যদি আসে এক থাপ্পড় দিয়ে মাটির নিচে ভালায় দেয়,
কথা বলেন না কেন? ঘুষের টাকা কোথায় থাকবে? মনে রাখবেন, পৃথিবীতে কাবাগর, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ, যতগুলো মসজিদ আছে, এই মসজিদ, ওই মসজিদ, পৃথিবীর সকল মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের ভিতরে কোন রাষ্ট্রের সীমানা নাই, কোন ব্যক্তির কোন আইন নাই, ক্ষমতা নাই। মসজিদ চলে একমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে। এগুলো অবৈধ বলার কোন সাহস কারো নাই। মনে রাখবেন, আল্লাহর ঘরকে অবৈধ বলার সাহস করবেন না। আল্লাহর ঘরকে অবৈধ বলে, আল্লাহর ঘরকে অবৈধ বলে এক বাদশাহ মসজিদ ভেঙে দিতে চেয়েছিল, তার নাম ছিল আবরাহা। অবৈধ বলে ভেঙে দিতে চেয়েছিল। আল্লাহ কোন প্রাণী, বড় বড় রকেট লঞ্চার, সাবমেরিন, বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র, ক্লাসিন কোব, মারণাস্ত্র ব্যবহার করেন নাই। আল্লাহ দিয়েছিলেন ছোট 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 পাখি, জোড়ায় জোড়ায়, ঝাঁকে ঝাঁকে। তাদের কাছে কোনো ক্লাসিন কোব ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, ছিল মাত্র ছোট ছোট পাথর। মাথায় ফেলেছে, পিছনে রাস্তা দিয়ে বাইরে গেছে, শেষ। এ আল্লাহ আছেন। মসজিদকে অবৈধ বলার ক্ষমতা, আমি বুঝাচ্ছি এই কথা আল্লাহরও আসতে, মসজিদকে অবৈধ বলবেন না। মসজিদ যেখানে হয় সেটা অবৈধ হয় না। এতদিন পরে দুর্ঘটনা ঘটেছে, এখন মসজিদ বৈধ অবৈধ বলতেছেন। আগে দেখবেন ঘটনা কেন ঘটেছে, এটার আগে তদন্ত হওয়া উচিত ছিল। আপনারা শুরু করছেন মসজিদ বৈধ না অবৈধ, মানে যা কিছু হোক আল্লাহ বাঁচাইছেন আমাদেরকে। যদি এটা দুর্ভাগ্যবশত, আল্লাহ মাফ করেছেন, হেফাজত করেছেন, যদি এটা তিতাস গ্যাস থেকে না হয়, এমনি এমনি কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলে বাংলাদেশের কিছু সুশীল আছেন, তারা বলতো কোন মুসল্লি মনে হয় বোমা টোমা নিয়ে ঢুকে গেছিল, বলে ফেলতো, বলেই ফেলতো। বলছে অনেকে, বলছে না, আমি জানি না কে বলছেনি, এগুলো ঠিক নয়। মসজিদের কোন মুসল্লি চুর হয় না, মসজিদের কোন মুসল্লি বোমাবাজি করে না। যেই মুসলমান আল্লাহ বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, বোমাবাজি করে না। বাংলার কোন বোমাবাজির সাথে কোন ভালো মুসলমানের সম্পর্ক নাই। যারা করেছে সবগুলো দালাল হিসাবে করেছে, মুসলমানের সঙ্গে এগুলোর সম্পর্ক নাই। যদি ভালো করে মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে মসজিদকে অবৈধ বলবেন না, মুসলমানদেরকে ট্যাগ দিবেন না। সকলে আমাদের ভাই, আমরা বুঝাবো, ভুল করলে বুঝাবো, ভাই এটা ভুল, এই পদে যাইও না, এটা অন্যায়, এই পদে যাইও না, এটা অন্যায়, এই পদে যাইও না, বলতে পারি না। যাই হোক, কথা কথা চলে আসলো, নারায়ণগঞ্জের কথা বলছি, আজকে ওই জায়গায়, কালকে আরেক জায়গায় তো হতে পারে, হতে পারে না। এই যে আমাদের এলাকায় যত গ্যাস লাইন আছে, তিতাস হোক, যেই হোক, যে গ্যাস লাইন কখন দিয়েছিল, মেরামতার হয়েছে না? কিন্তু কতবার সরকার থেকে মেরামতের টাকা আসে, যায় কই? কালকে দেখছেন আপনারা তো, পত্রিকা পড়েন না অনেকে, কালকে দেখলাম এক পত্রিকায় বাংলাদেশে তিনটা সাকু হবে। সাকু, সাকু তো বুঝেন, সাকু দিয়ে কি দিয়ে বানায়, বাঁশ দিয়ে। তিনটা সাকু বানাবে, এই তিনটা সাকুতে বরাদ্দ দেওয়া হয়েছে 82 কোটি টাকা, কম দিছে না? কিন্তু পাবলিক খুঁজে এলাকায় মাইক্রোস্কোপ লাগাইয়া, সার্কিট ক্যামেরা, লেন্স লাগাইয়া এলাকায় কোনো সাকু খুঁজে পায় নাই। চিন্তা করতেছেন কোন দেশে আছে, কি হচ্ছে, হরিলুট চলছে। একজন, শুধু একজন ভালো হলেই সব কিছু ভালো করতে পারবে না, এটা কি চলছে? যেই দেশে হ্যান্ড গ্লাভসের দাম হয়ে যায় 3000 টাকা, কলা একটার দাম হয়ে যায় 2000 টাকা। আল্লাহ জানি কলা কত ইঞ্চি লম্বা, না কত ফুট লম্বা, আমি নিজেও জানি না। হ্যাঁ, ব্রেড আর কলার দাম হয়ে যায় 3000 টাকা, কি শুরু হয়েছে এই দেশে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। কোন দেশে আছি আমরা, এরা কি নাস্তা খাইছে হোটেলে তা তো বুঝতেছি না, শুধু নাস্তার বিলি 3 মাসে 300 কোটি টাকা। এটা নাস্তা খাইল না, ফাত্তর খাইল, আল্লাহ জানে কি খাইছে কত। দুঃখ হচ্ছে এটা, দুঃখ হচ্ছে এটা, এগুলা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। বাংলাদেশের প্রজাতন্ত্রে লেখা আছে এই দেশের মালিক জনগণ। তাই যদি হয়, সরকার শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মচারী যারা,
তারা তো দেশের জনগণের খাদেম হিসেবে কাজ করবে, এরা শুধু টেন্ডার আনে আর খায়, কাজের বেলায় কিচ্ছু নাই। কথা বলেন না কেন? একজন প্রধানমন্ত্রী শুধু চাইলে তো সবকিছু ভালো করতে পারবে না, না পারবে? যে এই রাস্তায় দেওয়া হলো আপনি এই রাস্তার কাজ করেন, এমন গর্ত রাস্তায় পানি আছে, মনে করছেন আপনি কিচ্ছু নাই, গাড়ি নামাইছেন উল্টে গেছে পুরো একটা কুয়া। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এরপরে আসছেন টাঙ্গাইলে একটা মসজিদ আছে ঐতিহ্যবাহী, কত গম্বুজ? 201 গম্বুজ আছেন। এটা টাঙ্গাইলে কোথায়? এটা কার ঘর? পিছনের যারা আছেন তারা চিন্তা করতেছেন কে বানাইলো, সবাই বলেন এটা কার ঘর? যে বানাক ঘর কার? আল্লাহ। সুন্দর একটা ডিজাইন করেছেন, আর মানুষ দেখতে যেতে পারে, মানুষ দেখে যেতে পারে, দেখার জন্য যেতে পারে। তাই বলে গম্বুজের চিপায় চাপায় যুবক যুবতী জুড়ায় জুড়ায় বসে বাক বাকুম করবে, এটা মসজিদের আদর্শের সঙ্গে মিলে না। এই সমস্ত হচ্ছে না? যারা 201 গম্বুজ মসজিদে এই জমানে ওই সমস্ত নোংরামি চলছে, আর যদি মসজিদ কর্তৃপক্ষ তাকে দূর না করে এমন কর্তৃপক্ষর কপালে জুতা, দরকার নাই তোমার মসজিদের দায়িত্ব নেওয়ার যদি তুমি মসজিদকে পরিষ্কার রাখতে পারো না। আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনের খবরে, এখানে মানুষ যায় দুইজন দুইজন চিপায় চিপায় বসে থাকে, চিপায় চিপায় বসার কি আর জায়গা নেই? ভালো করে মনে রাখবেন, আমাদের চরিত্র ভালো পুলিশ দিয়ে পিটাইয়া লাভ নাই, পুলিশ তো আমাদের চামড়ায় পিটাচ্ছে ভালো করার জন্য, আমাদের সমস্যা তো কলি যায় ভিতরে, ওখানে তো আর পুলিশ পিটাইতে পারতেছে না, ওখানে তো আমরাই নষ্ট করে রেখে দিয়েছি। এরপরে কি ঘটলো? এজন্য আমরা চাই এই মসজিদের অপবিত্রতাকে পবিত্র করা হোক, অন্যায় নোংরামি আমরা চাই। এই দুই একদিন আগে দেখলাম আবার টাঙ্গাইলি মনে হয় কোন মসজিদের সাইনবোর্ডের সামনে নাচানাচি, ঠিক নি বলছি না মিথ্যা বলছি? জানেন কেউ একটু হাত উঠান দেখি মিথ্যা বলছি না, কারা কারা জানেন ঘটনা? ও বাবা, অনেকেই তো জানেন দেখেছে, মসজিদের সাইনবোর্ড লাগানো এখানে, আর এখানে নাচানাচি হচ্ছে। যেই মহিলাকে ভাড়া করে নেওয়া হলো সে মহিলা হয়তো জানে নাই যে এখানে মসজিদ আছে না নাই, কিন্তু এই অনুষ্ঠান যারা করেছে এলাকার, তো এলাকার না, এরা জানে না এটা মসজিদ। তাইলে যারা মসজিদ আল্লাহ তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই সময় চান, দুনিয়া চায় আল্লাহ তুমি বলো আমি ধ্বংস করে দিই, কিন্তু আপনাদের মতো কিছু যুবক যারা মসজিদে পড়ে থাকে আপনাদের কারণে আল্লাহ ধ্বংস করে নাই, আপনাদের কারণে ধ্বংস করে নাই। আজকালকে কি হচ্ছে এগুলা, কি হচ্ছে এগুলা? নাচানাচি হচ্ছে, গান হচ্ছে, কোনো খবর নাই মসজিদ তো কি হয়েছে। মানুষের ভিতরে ভয় নাই, কিন্তু মনে রাখবেন আমরা যাই করি না কেন, যতগুলো অন্যায় করি না কেন, একদিন আমাদেরকে মরা লাগবে। মরা লাগবে নি? লাগবে নি? কি জবাব দিবেন? গান বাজনা কি এখানে চলবে না? আপনারা তো চিন্তা করতেছেন মরার সময় যেন আপনাদেরকে ঢুল তবলা বাজায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যাক, কয়েকটা কথা বললাম, এরপরে দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাকে দেখাচ্ছে নাই না, বাংলাদেশে একজন আলেম যেই হোক যাই হোক অনেক ভক্ত আছে ওনার, তা গিয়াসউদ্দিন তাহেরি নাম শুনছেন মনে হয়? বৈশা যান না, সকলে চিনেন দেখা যায় না, ভালো যাই করুক ব্যক্তি হিসাবে অনেক ভালো, কেউ ভুল করলে তাকে বোঝাতে হবে, বোঝানো যায় না তাকে, বুঝাইয়া ভালো পথে আনা যায়, কিন্তু বেচারার নামে এখন চার দোকান খুলছে ডেলে দেই, চার দোকানের নাম ডেলে দেই, চিন্তা করছে, আর বড় করে একটা ফটো লাগিয়ে দিয়েছে তাহেরে বিশাল, উনি হাত ছা একটা কপি হাতে নিছে আর দোকানের নাম দিছে ডেলে দেই। আপনারা তো হাসতেছেন, মনে হচ্ছে একজনকে বেইজ্জত করেছে, ওর তো মাথায় পাগড়ি মুখে দাড়ি পরনে লেবাস, তাকে বেইজ্জত করা মানে গোটা জাতিকে বেইজ্জত করা, এগুলো কেন হবে? বিসিডির দোকানের নাম দেয় শাহজালাল বিসিডি ঘর, সিডির দোকানের নাম শাহজালাল, তাহলে কোন দিন সিনেমা হলের নামও শাহজালাল দিয়ে দিব? নাই বিসিডি শাহজালাল নাই,
শাহজালালের নামাইতে নামাইতে সিটির দোকানে নিয়ে আসছো। আজকে যারা এই সমস্ত চায়ের দোকান দিয়া একজন আলিমকে ছোট করতে গিয়ে হাজার হাজার আলিমকে ছোট করা হচ্ছে, এই সমস্তার প্রতিবাদ হওয়া চায়। কিন্তু প্রতিবাদ করবে কে? এক গ্রুপ এই হুজুরের, এক গ্রুপ এই হুজুরের, এক গ্রুপ ছোট হুজুরের, এক গ্রুপ বড় হুজুরের, এক গ্রুপ মধ্যম হুজুরের আরেক গ্রুপ, উনি এক গ্রুপের নেতা, উনি আরেক গ্রুপের নেতা, তিনি আরেক গ্রুপের নেতা, শুধু নেতা আর নেতা, কাজের নামে কিচ্ছু নাই। সবগুলো রাত্রে দালালি করে আর দিনের বেলা লম্বা কথা বলে, পাবলিককে মাইর খাওয়ায় রাস্তায় ফেলে দেয়, কোনো নেতার খবর থাকে না, ঠিক কিনা বলে? তার দরকার নাই। ভালো মানুষ হন, আলিম হন, আল্লাহকে চিনেন, আল্লাহকে ভয় করেন, সব বাদ দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সুতরাং কে কোন দিন কোন আজে কি বলছে তাকে নিয়ে চার দোকান দিবেন, আরেকজনকে বেইজ্জত করবেন, এগুলো ঠিক না। বেচারা কোন দিন বলছিল বৈশা যান, হয়তো কোনো ভালো কথা বলছিল, তো ওয়াজের কোন সিস্টেমে বলছিল, আপনারা বসেন ওয়াজ করি, আপনারা এটা বৈশা যান দিয়ে এমন কাজ করছে, এগুলো কি ঠিক না? হাসেন না কাউকে নিয়ে আপনারা, হাসা হাসি ঠিক না, ভুল করলে তাকে বুঝান, আমাদের কাজ তো বুঝানো। রসুল কাউকে নিয়ে হাসা হাসি করেছেন? একটু আমাকে বলেন, কোনোদিন হাসছেন কাউকে নিয়ে? কাউকে অপবাদ দিয়েছেন? কাউকে গালি দিয়েছেন? বেচারা কোন দিন কাকে বলছিল, আমি কি কাউকে গালি দিয়েছি? মানে এটা হয়ে গেছে আরেক নাটকের নাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা সব কিছুকে নিয়ে নাটক বানাই ফেলাইতেছি, আর ওয়াজের মঞ্চে তো এখন গান চলে, গান ওয়াজে মনে গান হয় না এখন। আপনারা কি ওয়াজ শুনতে যান না গান শুনতে যান? মিথ্যা কথা, যুবক যারা আছে এরা তো ওয়াজ কি হুজুর, গান ছাড়া তো ভালো লাগে না, জমে না। গান হালাল না হারাম? সূরা লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমিন নাসি মাই ইশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়াইত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলছেন, যারা গান বাজনার মাধ্যমে, অশ্লীল শব্দ মালার মাধ্যমে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যায়, কিয়ামতের দিন তাদের জন্য অপমানজনক, লাঞ্ছনাকর, কষ্টদায়ক শাস্তি। মানজনক না অপমানজনক? অপমানজনক, কষ্টকর, লাঞ্ছনাকর শাস্তি। এখন তো আমরা গান গাই না, না গাই না, মোবাইলে গান আছে? আছে নাই? সব ফেরেশতা মনে হইতেছে এরা সব আসমান থেকে আসছে, গান নাই? তা আপনার মোবাইলে গান, আপনি মসজিদে আসলেন কেমনে? মসজিদে গান, মোবাইলে গান আছে নাই? আছে, একটু হাত উঠান তো দেখি কাদের নাই, সব উঠে দিস, ভালোই তো দেখতিস। গান হালাল না হারাম? সবাই বলেন। আচ্ছা, আমরা আল্লাহকে ভালোবাসি না? আমরা রসুলকে ভালোবাসি না? রসুল কোনোদিন গান শুনেছেন? গানের পক্ষে কথা বলেছেন? তা আপনি কেন, আপনি নামাজও পড়েন, গানও গান, শয়তানকে আল্লাহ দেখছেন নি? কেমনি মুরিদ করছি এরে, এরে আপনার মসজিদে সেজদা দেয় বাইর করে বলছি স্যার, এবার ঠাস ঠুস দে চলতেছে, এই তো ইমান চলে যাচ্ছে, আমাদের ইমান চলে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, কোনো খবর না হয়। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার বন্ধুগণ, ইয়াতিমের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া চাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, একজন সাহাবী, তার নাম হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, বড় মাপের একজন সাহাবী, যারা রাসূলকে সরাসরি দেখেছেন, রাসূলের পিছনে নামাজ পড়েছেন, নবীজির সঙ্গে মোনাজাত করেছেন, রাসূলের পাকের সঙ্গে হেঁটেছেন, রাসূলের শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ নিজের শরীরে লাগিয়েছেন, নবীজি যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে মুসল্লি ছিলেন, এমন সাহাবি হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বড় খেজুর বাগান ছিল, ওনার পাশের যে খেজুর বাগান, ওই খেজুর বাগান একজন ইয়াতিমের ছিল, কিন্তু মধ্যখানে কোনো সীমানা নির্ধারণ নাই, আলাদাভাবে খাচ্ছেন, ছেলেটার বাবা মারা গেল, ছেলেটা ইয়াতিম হয়ে গেল,
ছেলে যেদিন সীমানা নির্ধারণ করতে গেল, সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখে হযরত আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা নূর একটা খেজুর গাছ তার সীমানার ভিতরে চলে আসে। আবুল বাবাকে বলছেন, চাচা যান আমার তো বাবা নাই, আমি এই বাগানের সীমানা নির্ধারণ করতে চাই, কিন্তু আপনার একটা খেজুর গাছ আমার সীমানার ভিতরে চলে এসেছে, হয়তো আপনি আমাকে এটা বিক্রি করে দেন, আর না হয় আমাকে দান করে দেন। মীমাংসা হয়ে যাক, আবুল বাবা কিছুই মানেন না। আমার বন্ধুগণ, সীমানা যদি না থাকে আমরা তো রাতে পাঁচাত ভিতরে নিয়ে একটা পিলার মাইরা দিতাম না? আমরা তো এগুলো করি ঠিক নি, আসেনি সীমানা নাই পাঁচাত ভিতরে, আর আমরা তেজগাঁও থেকে উকিল একজন এনে কইতাম, মিয়া 10,000-এর জায়গায় 1,00,000 টাকা দিব, আপনি লিখিয়া দেন এটা আমার, আপনি একটা দেন না। কোর্টে গিয়ে সাব রেজিস্ট্রার অফিসারকে বলেন, এটা আমি অমুক নেতার 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 নাতি, মানে অনেক দূরের সম্পর্ক, আমাকে একটা লাইন করে দেন। এই হচ্ছে আমাদের কৌশল, আমাদের কর্মকাণ্ড। হযরতে আবুল বাবা কিছু বলেনও না, বাচ্চাকে গাছটা দেনও না, আবার বিক্রিও করেন। এমন অবস্থায় ওই এতিম আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার বাবার রেখে যাওয়া খেজুর বাগান আর আবুল বাবার খেজুর বাগান তো এক জায়গায় সীমানা নির্ধারণ নাই। আমি যখন মাপ দিয়ে সীমানা নির্ধারণ করতে গেলাম, আবুল বাবার একটা খেজুর গাছ আমার সীমানার ভিতরে পড়ে যায়। আমি বললাম, আমার কাছে বিক্রি করে দেন, আমি এতিম, অথবা আমাকে দান করে দেন। তিনি কোনো কথাই বলেন না, আপনি একটু বলেন। আল্লাহ নবী আবুল বাবাকে বললেন, আবুল বাবা তুমি শোনো, ওই গাছটা তুমি তাকে দান করে দাও। আবুল বাবা কিছু বলেন না, কিছু বলতে চান না, বলেনও না, দানও করেন না। নবীজি বলেন, আবুল বাবা তাহলে তুমি আমার কাছে বিক্রি করো, আমি এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করলে এতিমকে দিয়ে দেব। আবুল বাবা কিছুই বলেন না। এর অর্থ এটা নয় আমাদের মতো কিছু লোক আছে দিতে চায় না, এমন নয়। তিনি জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, দেখি তো এই কথা বলতে বলতে রসুল কোথায় যান। আল্লাহ আকবার, রসুল বলতে বলতে একসময় কোনো অফার দিয়ে বসতে পারেন। অফার বলতে কি বলে, নারায়ণ দেব বিল্ডিং দিবেন দুইটা এবং কি না, এই গাছটা দিয়ে দাও জান্নাতে, আমি তোমার জিম্মাদার, এমন কিছু বলতে পারেন কিনা, এই চিন্তা আছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে বললেন, আবুল বাবা এই গাছ যদি তুমি বিক্রি করে দেও অথবা ইতিমকে দান করে দেও, আমি কথা দিলাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার একটা খেজুর গাছের জিম্মাদার আমি, এরপরে দিয়ে দেও। কিছু কয় না, এরপরেও কিছু কয় না, করসুল যখন জান্নাতে ঢুকছেন হয়তো আরো যাইতে পারেন, দেখি আমি সব তো নিজের চিন্তা করেন, দেখি কই যায়। এমন সময় একজন সাহাবি ওই জায়গায় দাঁড়ানো ছিলেন, যার নাম ছিল হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার সব থেকে বড় খেজুর বাগানের মালিক, যার খেজুর বাগানে ওই সময় 600টা খেজুর গাছে খেজুর ধরেছে। কোন সুবহানাল্লাহ, খুব ছোট খেজুর গাছ বাগান, কয়টা খেজুর গাছ, 600 খেজুর গাছ। শুধু তাই না, বিশাল খেজুরের বাগানের ভিতরে সুন্দর একটা বাংলো আছে, সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা কূপ আছে পানি পান করবার জন্যে, একটা সুন্দর বাগান, বাগানের ভিতরে সুন্দর বাংলো, এর মধ্যে আবার কূপ আছে, ঘোরাঘুরি করা আড্ডা দেওয়া, স্ত্রী বাচ্চাদের কিনে ঘোরাঘুরি করবার মতো জায়গা খারাপ না ভালো, কথা বলেন। তার বাগান ওই জায়গায় হযরতে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেজুর গাছটা কিনে ওই বাচ্চাটাকে দান করে দেই, আপনি বলেন তো দেখি আমাকে কি এই জান্নাতে একটা গাছ দিবেন আপনি? আবু দাদা কে রাসূল বললেন, শোনো অবশ্যই দিব। আবু দাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে যদি বলি আমি একটা গাছের বিনিময়ে এক বাগান দিয়ে দিব, নবীজি বলেন, আবু দাদা তুমি শোনো, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম,
জান্নাতে আমি যেই জায়গায় থাকব, তুমি যদি সত্যি এমন কোনো কাজ করে বসো, এই দুই আঙ্গুল যত কাছাকাছি থাকবে তোমার আর আমার ঘর জান্নাতে হবে তত কাছাকাছি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চিন্তা করলেন না, দৌড় দিলেন বাড়িতে। বাড়িতে গিয়ে হযরতে আবুল বাবাকে বলেন, ভাই রে তুমি জানো তো, অবশ্যই জেনে থাকবা, মদিনার সব থেকে সুন্দর বড় খেজুর বাগান হচ্ছে আমার। শুধু বাগান নয়, তার ভিতরে সুন্দর বাংলো আছে, 600 খেজুরের গাছ আছে, একটা কূপ আছে, তোমার যে একটা খেজুর গাছ পড়েছে ওই এতিমের জায়গা বিক্রি করতে চাও না, তুমি যদি ওই গাছটা আমার কাছে বিক্রি করে দেও আমার ওই বাগানটা তোমাকে দিয়ে দিব। হযরতে আবুল বাবা বললেন, ঠিক আছে দিয়ে দিলাম। হযরতে আবু দাদা বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন, স্ত্রী শোনো বাগান থেকে বের হয়ে আসো, বাংলো থেকে বের হয়ে আসো, আজ থেকে এই বাগান আমাদের না, বাংলো আমাদের না, কূপ আমাদের না, বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, স্বামী এত বিশাল বাগান নিশ্চয় 10 গুণ টাকার বিনিময়ে বিক্রি করেছেন, অবশ্যই বেশি টাকা পেয়েছেন, অন্য জায়গায় বাড়ি করা যাবে, বিল্ডিং করা যাবে। আবু দাদা বললেন, না না এত কম দামে বিক্রি করি নাই, আমি তো বিজনেস করেছি স্বয়ং আল্লাহর সাথে, আল্লাহু আকবার, আমি তো বিজনেস করেছি স্বয়ং আল্লাহর সাথে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, সাক্ষী রেখেছি বিশ্ব নবীকে, বিশ্ব নবী আমার সাক্ষী, তিনি বলেছেন এই বাগান যদি একটা গাছের বিনিময়ে বিক্রি করে আমি তাকে দিয়ে দেই, বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন জান্নাতে তার বাড়ি যেখানে হবে আমার আর তোমার বাড়ি হবে সেখানে। সুবহানাল্লাহ, পড়েন কি ছিল তাদের এতিমের সাথে সম্পর্ক। আমার বন্ধুগণ লম্বা করতে চাই না, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়রুন ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আগো পয়গম্বর আপনাকে যখন এতিম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি বলে দিন, আপনি বলে দিন ইয়েতিমের সব কিছু গুছিয়ে দেওয়া উত্তম, পারলে তোমার খাবার থেকে তোমার সম্পদ থেকে যদি তাকে দিতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন জান্নাতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ, পড়েন কি ইনসাফ, কি ইনসাফ ছিল। আমাদের কাছে ইনসাফ আছে? সবাই বললেন না কেন? ইনসাফ আছে আমাদের কাছে? ইনসাফ এমন ইনসাফ আর মিথ্যা সাক্ষী দেই দেই না, মনে সত্য কথা বলেন না কেন? কোর্টে লেখা থাকে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা, আর যা বিসমিল্লাহ যা শুরু করছিল এক ঘন্টায় একটা শব্দ সত্য বলে নাই, আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাফ করুক। ভাই কেন করবেন এগুলো? করে তো লাভ নাই, সম্পদ দিয়ে কি করবেন আপনি? কোন সম্পদ নিয়ে তো জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারবেন না। ইনসাফ কেমনে হওয়া চাই এই কথা বলি আমি আজকের আলোচনা শেষ করব, যেহেতু রাত্রে 10টার কাছাকাছি হচ্ছে আর আপনাদের কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। একটু হাত উঠে বলেন কার কার কষ্ট হচ্ছে না, সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, হাত নামান। আপনারা চিন্তা করতেছিলেন হাত উঠাবো নাকি রাখবো, আপনারা অনেক চালাক। আমার বন্ধুগণ আসুন, বলতে চাইছিলাম ইনসাফ কার নাম, কিভাবে ইনসাফ করবেন, আল্লাহ ইনসাফের বদলা কেমন দিবেন, সংক্ষেপ শুধু শুনবেন আজকের কথা। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ হাদিসের কথা, এই দুনিয়ার জমিনে একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন? ওনার একজন ছেলে ছিলেন, সন্তান ছিলেন, বড় চালাক বাদশা ছিলেন, যার নাম ছিল সুলাইমান, না ছিল না? এখানে অনেকের নাম সুলাইমান আছে না, দাউদ আছে না,
মধ্যে এই দাউদের মতো তো এখন ইমানের মতো এখন আর কেউ চলে না। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম রাজত্বের মালিক, সুলাইমান আলাইহিস সালাম তখন ছোট ছেলে। এমন সময় একদিন দাউদ আলাইহিস সালামের দরবারে এক ব্যক্তি এসে, কয়েকজন ব্যক্তি এসে তারা অভিযোগ করলো সুলাইমান, দাউদ পাশের গ্রামের বকরি আমাদের পুরা সবগুলো শস্য খাবার নষ্ট করে দিয়েছে, আপনি বিচার করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লোক পাঠিয়ে দিলেন, যাও গিয়ে দেখো তো, তারিক ইবনে জারির তাবারিতে লিখে গিয়ে দেখো তোমরা তাদের কেমন শস্য নষ্ট হয়েছে, কৃষি জমি কেমন নষ্ট হয়েছে। সবাই গিয়ে দেখলো, এসে রিপোর্ট দিল, বাদশাহ জাহাপনা যতগুলো বকরি আছে এর বিনিময় সমান সমান হয়ে যাবে, যে ক্ষতি করেছে সবগুলা বকরি দিয়ে দিলেই সমান সমান। হযরত দাউদ বললেন, তোমাদের বকরিগুলা যে ক্ষতি করেছে, এই ক্ষতি পোষাতে হলে তোমাদের যতগুলা বকরি আছে দিয়ে দিলেই হয়ে যাবে। ইনসাফ হয়েছে কি হয়েছে না, কথা বলেন না কেন? সমান সমান করে দিলেন, চলে যাচ্ছে সবাই। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাস্তায়, তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কান্না করতেছে কেন? বলতেছে, ভাই আমাদের বকরিগুলা অমুকের খাবার নষ্ট করেছে, আমাদের সব বকরি ইনসাফের কারণে তোমার বাবা দিয়ে দিয়েছে। সুলাইমান বলেন, একটু আসো তো আমার সঙ্গে, আবার যাই বাবার কাছে, কেমন সন্তান সে দেখেন। আজকাল কি বাংলাদেশে এমন স্ত্রী আছে স্বামীর পরকীয়া সহ্য করতে পারে? কথা কন না কেন পারে, বউ যদি জানতে পারে স্বামী পরকীয়া করে, তাহলে আপনার খবর আছে, আওয়াজে মনে হইল না, মনে হয় খবর আছে না, কোনোভাবে যদি জানতে পারে, কোন স্ত্রী যদি জানতে পারে যে স্বামী পরকীয়া করে, খবর আসেনি মায়ের মায়ের স্ত্রীরা যেভাবে স্বামীকে পরকীয়া করতে দেখলে এমন তেলে বেগুনে জ্বলে উঠে প্রতিবাদ করে, ওই স্ত্রীরা যখন দেখে স্বামীর অবৈধ সম্পর্কটাকে মানতে পারে না, ওই স্বামী যখন অবৈধভাবে ইনকাম করে, স্ত্রীরা যদি সেখানেও প্রতিবাদ করত, তারা পারফেক্ট ভালো ছিল, ঠিক কিনা বলেন? স্বামীর পরকীয়া শুধু বাধা দেয়, অবৈধ সম্পর্কে বাধা দেয়, আর অবৈধভাবে যা আছে দেও, খালি আমার দেও, চুরি করো ডাকাতি করো আমার দেও, এই অবৈধ ইনকামে কোনো বাধা দেয় না, এটা কোন স্ত্রীর উত্তম চরিত্র হতে পারে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম এসে বাবাকে বললেন, আব্বাজান আপনি যে বিচার করেছেন তা মানি, কিন্তু বাবা আমার কাছে, আপনার কাছে আমি একটা পরামর্শ দিতে চাই। পরামর্শ হলো এভাবে, আমি দেখতেছি যার জমি গেল তার তো গেলই, যার বকরি গেল তার গেল, তারা তো আর দাঁড়াতে পারবে না, দাঁড়াবার সুযোগ নাই। আমি বলছি বাবা, যেই জমিগুলো নষ্ট করেছে, যাদের যার বকরি নষ্ট করেছে তাদের কাছে জমিগুলো দিয়ে দেও, তারা যেন জমিগুলাকে আবার সুন্দর করে ভালো করে শস্য ক্ষেতগুলাকে ঠিক করে, যতদিন পর্যন্ত আগের মতো করে, যতদিন পর্যন্ত আগের মতো করে জমিনে শস্য না আসবে ততদিন পর্যন্ত তাদের কাছে জমি রেখে দিবে, আর জমির মালিকের কাছে বকরিগুলো দিয়ে দেও, তারা যেন বকরির দুধ পান করে, যেদিন জমি ঠিক হয়ে যাবে এদিন বকরিওয়ালার বকরি ফিরাইয়া দেবে, জমিনওয়ালার জমি ফিরে আসবে, আর মদ্যখানে যাদের জমি নষ্ট হয়েছিল তারা দুধ পান করে উপকার পাবে, এতে করে জমিওয়ালার জমিনের মধ্যে যেই চাষাবাদ ছিল তাও ঠিক হয়ে গেল, বকরিওয়ালার বকরিও ফিরে গেল, দুজন আবার দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, বড় জোরে সুবহানাল্লাহ, কি সুন্দর কৌশল করে দুজনকে বাঁচাইয়া দিলেন, আমরা হলে তো দুজনই মাইরে ফেলাইতাম। আমার বন্ধুগণ, আরেকটা সংক্ষেপ সংক্ষেপ করে বলছি, আরেকদিন এক মহিলা এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিচ্ছে বাতাসের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে, বাতাসের বিরুদ্ধে বিচার। এসে বলছে, বাচ্চা যাহা বোনা,
আমি আপনার কাছে সুষ্ঠু বিচার চাই। কিসের বিচার? বাতাসের বিরুদ্ধে। তিনি বলেন, বাতাসের পক্ষে আমি কিছু করতে পারবো না, ধরতেও পারবো না, জিজ্ঞাসাও করতে পারবো না। কি সমস্যা? মহিলা বলছে, বাদশাহ আমার ঘরে কিছু বাচ্চা আছে, না খেয়ে মারা যাচ্ছে। আমার ঘরে কিছু গম ছিল, গমকুলা নিয়ে গিয়েছিলাম, মেশিনে দিলাম, আটা বানালাম, আটা নিয়ে আমি আসতেছিলাম, এমন সে বাতাস এসে আমার ব্যাগটা নিয়ে গেছে গা। এখন আমার আটাও নাই, গমও নাই, ঘরের ভিতরে আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে। আপনি দেন, আমাকে ব্যবস্থা করে দেন। হযরত দাও চিন্তা করলেন, জিন্দেগি তো বাতাস নিয়ে আনা যাবে না। আমি মহিলারে জিজ্ঞাসা করে লাভ নাই। তিনি বললেন, মা তোমার আটা কতটুকুন ছিল? কয় 1 কেজি হবে। তিনি বললেন, তোমাকে 5 কেজি দিলাম, 5 কেজি দিলাম, এরপর যাও। মহিলা 5 কেজি আটা হাতে নিয়ে আগে চলে, 1 কেজি এখন কয় কেজি? কমছে না বাড়ছে? খুশি না বেজার? সবাই বলেন আপনারা তো খুশি হইবেনই, কারণ বেশি পাইছেন না। শুধু পাওয়া যায়, খুশিতে সব নিয়ে যাচ্ছে। রাস্তায় সুলাইমানের সঙ্গে দেখা। তিনি বললেন, মা যাও, কই কোথায় গিয়েছিলাম? সব ঘটনা মহিলা খুলে বলছে, বাবা রে তোমার বাবার কাছে গিয়েছিলাম, আমার 1 কেজি আটা বাতাসে নিয়ে গেছে, তোমার বাবার কাছে বিচার দিলাম, তোমার বাবা তো বিচার করলো না, আমাকে 5 কেজি দিয়ে দিল। আমি বিচার চাইলাম, বিচার করে নাই, 5 কেজি দিছে। হযরত সুলাইমান বললেন, চলো আমার সঙ্গে চলো বাবার কাছে যাই, আল্লাহু আকবার। আমরা লোকে তো 4 কেজি ফেরত দেন আমার কাছে। আমাদের যে ছেলেরা রাস্তায় দাঁড়ায় আমার চিনে না, আমি কার ছেলে? আমার বাবাকে মুসলমান দিত, এখন যা আছে সব দেন আমার কাছে। আমাদের ছেলেরা তো এমন হয়ে যাচ্ছে, দেখতেছে না কেমন চুল রাখে? বাপরে বাপ, চুল কুত্তার লেজের চাইতে খারাপ, ঠিক না বলেন? কি চুল রাখতেছে? টিকটক, সব ঠিকঠাক, ঠিকঠাক মতো জাহান্নামে যাওয়ার সোজা রাস্তা হয়ে গেছে। তাহলে কি শুরু করছেন? যাক, সব কথা বলবো না, কারণ 10টা হয়ে গেছে, লম্বা করতে চাই না। বাবা যেমন তার সন্তানও তেমন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, চলেন। নিয়ে গেলেন বাবার কাছে, এই বললেন, আব্বা জান বিচার করেছেন? বলে হ্যাঁ। কই বিচার করলেন? মহিলার 1 কেজি গেছে, আপনি তো যে নিছে তারা জিজ্ঞাসা করবেন, আপনি 4 কেজি দিলেন কেন? এটা তো দেশের সম্পদ, সোনাল বলবেন না, আপনি কেন বেশি 4 কেজি দিলেন? আপনি বাতাসকে জিজ্ঞাসা করেন? দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো বাতাসকে জিজ্ঞাসা করতে পারবো না। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, সুলাইমান বললেন, আব্বা জান আপনি শুধু ভুলে গেছেন। আপ ভুলে গেছেন কি? আপনি শুধু এই দেশের বাদশাহ নয়, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আপনি আপনার আল্লাহর কাছে বলেন, আল্লাহ বাতাসকে আপনার সামনে হাজির করে দিবেন, আল্লাহর পয়গম্বরের সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ একদিকে মহিলারে বিদায় করছিলাম, কিন্তু এমন ছেলে দিছো, ইনসাফ ছাড়া চলার কোনো পথ নাই। আর আমাদের ছেলে লোক, আব্বা এটা মোটর সাইকেল দেন, যেন একবার ধাক্কা লাগে আমার খুঁজে পাওয়া না যায়। মগজ এক জায়গায়, হাত এক জায়গায়, পাও এক জায়গায়, আছে না নাই? এই তো চলছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পয়গম্বর দাউদের কথাকে গ্রহণ করলেন, বাতাসকে হাজির করে দিলেন। পয়গম্বর দাউদ বাতাসকে জিজ্ঞেস করলেন, এই কাজ করলা কেন? আর আমাকে বিপদে ফেলাইছে কেন? বাতাস কয়, আমি তো আমার হুকুমে চলি না, আল্লাহ নির্দেশ করেছেন তার হুকুম পালন করেছি। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দিকে ফিরলেন, বলেন, আল্লাহ ব্যাপার কি আমাকে বলেন? আল্লাহ বললেন, দাউদ তাহলে শোনো, ঘটনা কি? ঘটনা হলো, ওই মহিলা যখন 1 কেজি আঠা নিয়ে রাস্তা দিয়ে যায়, এমন সময় সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা জাহাজ, জাহাজের নিচ দিয়ে ছিদ্র হয়ে পানি ঢুকতেছে, জাহাজ বন্ধ করবার কোনো জিনিস নাই, জাহাজের সবগুলা মানুষ, শত শত মানুষগুলা মরে যাবার উপক্রম হয়ে গেল। সবাই আমার দরবারে হাত উঠে ডাক দিয়ে বলছে, আল্লাহ মরে যাব, মনে হয় আর বাঁচব না, সম্পদ গুলা নিয়ে চলে যাচ্ছি, আয় আল্লাহ তাআলা বাঁচার কোনো পথ নাই,
জাহাজ তো ডুবে যাচ্ছে, তুমি যদি এই যাত্রায় আমাদেরকে বাঁচাইয়া দাও, জাহাজ যখন দেশে নোঙর করবে সবগুলো সম্পদ তোমার রাস্তায় দান করে দেব। আয় আল্লাহ জানে বাঁচাইয়া দাও, সবগুলো সম্পদ দিয়ে দেব। আগো আমার পয়গম্বর, এমন সময় আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই মহিলার হাতে দেখলাম 1 কেজি আটা। বাতাসকে বললাম, বাতাস রে ওই আটা নিয়ে জাহাজের যেই জায়গায় ছিদ্র হয়েছে লাগাইয়া দাও। আল্লাহু আকবার! কোথার থেকে কোথায় যাচ্ছে? বন্ধ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। তাহলে মহিলাকে কি তার এমন আমল যে আমলের কারণে আল্লাহ দুনিয়ায় কত কিছু দিয়ে বন্ধ করতে পারতেন, ইশারা দিয়ে বন্ধ করতে পারতেন, তিনি বা কেন তার আটাগুলো নিলেন? ব্যাপারটা কি? আমার বন্ধুগণ, মহিলাকে জিজ্ঞেস করলাম, মাজার আপনি বলেন তো ঘটনা কি? এমন সময় মহিলা বলতেছেন, পয়গম্বর আমার জীবনের কাজ হলো প্রতিদিন কোন মানুষকে দান খয়রাত করা। কেউ যদি আমার কাছে কোনো জিনিস চেয়ে বসে কোনোদিন তাকে ফিরিয়ে দেই না, যতটুকু আমার সাধ্যে কোলায় তাকে সহযোগিতা করি। আজকে সকালবেলা দুইজন ইয়েতিম আমার দরবারে আসছে, এসে তারা বলছে 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, মনের ভিতরে বড় ব্যথা লেগেছে। কি হলো? এই ব্যথা থেকে নিজেকে বাঁচাবার জন্যে তাদেরকে বললাম, আমার ঘরে মাত্র 2টা রুটি আছে, 2টা মাত্র রুটি আছে, তোমাদেরকে দিতে পারি। আমি তাদেরকে 2টা রুটি দিলাম। দুইজন খাওয়ার পরে বলছে, আম্মা জান আপনি কি খাওয়ালেন? পেট তো ভরে নাই, জিব্বাটা পর্যন্ত ভিজে নাই, পেটের কিদে তো জায়গায় থেকে গেল। আমি বলছিলাম, বাবারে আমার ঘরে খাবার নাই, কিন্তু আমার ঘরে কিছু গম আছে, সুযোগ দিলে গমগুলো আমি আটা বানায় নিয়ে এসে তোমাদেরকে খাওয়াবো। আমি এতিমদেরকে খাওয়াবার জন্য গম নিয়ে বের হয়েছিলাম, আটা বানিয়ে নিয়ে যাওয়ার পথে এই আটাগুলো বাতাসে নিয়ে গিয়েছে। আমার কাজ তো এতিমকে সহযোগিতা করা, গরিবকে সহযোগিতা করা, এটাই ছিল আমার কাজ। আল্লাহর পয়গম্বর বুঝতেই আর দেরি হলো না, ইয়েতিমকে সহযোগিতা করবার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই মহিলার খাবারটাকে কবুল করে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ খেয়াল করেন, কিছুদিন পরে ওই জাহাজ শেষ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের রাজত্বে নোঙর করলো। তারা খবর দিয়ে পাঠালো, পয়গম্বরে আরবি, পয়গম্বর হযরতে দাউদ, আমরা তো বিপদে পড়ে গিয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহকে বলেছিলাম বাঁচিয়ে দিলে, আল্লাহকে বলেছিলাম বাঁচিয়ে দিলে পুরো সম্পত্তি দান করে দেব, এখন বেঁচে গেছি সবগুলো সম্পত্তি দিয়ে দিলা। আর আমরা বিপদে পড়ে গেলে আল্লাহকে বলতাম, আল্লাহ বিপদে পড়ে গেছি, একটা গরু তোমার রাস্তায় দিয়ে দিব। বিপদ যাওয়ার পরে গরুর কথা মনে নাই, আছে না? নাই, বিপদ গেছে, এখন গরুর কথা মনে থাকে না। আমার বন্ধুগণ, সবগুলো সম্পত্তি দান করে দিয়েছে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, অর্ধেক সম্পত্তি ওই মহিলাকে দিয়ে দিলেন, আর অর্ধেক সম্পদ গরিবের মধ্যে বণ্টন করে দিলেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! কেমন ছিল তাদের ইনসাফের বিচার? আর আমাদের ইনসাফ তো আছে, কথা বলেন না কেন? আমরা তো 1 কাপ লাল চা খাইয়া ডাইনের ইনসাফের বামে দিয়ে দিই, কথা বলেন না কেন? এগুলা হচ্ছে না মনে হয় সমাজে? আমার বন্ধুগণ, কিছুদিন পরে একজন মহিলা এসে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে নালিশ করলেন। ওই মহিলা ছিলেন তার দেশের সব থেকে সুন্দরী যুবতী, মেয়ে বিয়ে করেন নাই। আমার বন্ধুগণ আসে বিচার দিতে লাগলেন, তার কাছে প্রতিদিন 100-200 বিবাহের প্রস্তাব যায়, কিন্তু তিনি বিয়ে করতে চান না। একদিন তিনি একজন বিচারকের কাছে গিয়ে বললেন, পাবলিক আমাকে ইপ্রিজিং করে। কি করে ইপ্রিজিং বুঝেন? বুঝেননি? পাবলিক আমাকে রাস্তায় ইপ্রিজিং করে, ডিস্টার্ব করে। আপনার কাছে এসেছি, কোর্টে এসেছি, বিচারকের কাছে এসেছি, বিচার দিলাম, আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না। বিচারক বললেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি রাজি। মহিলা চিন্তা করলো, কোন শয়তানের পাল্লায় আবার পড়লাম,
তার কাছে আসলাম বাঁচার জন্য হে উল্টা প্রস্তাব দে। বাংলাদেশে এমন কিছু মহিলা তারা সমস্যা নিয়ে জায়গা মতো যায়, যেখানে যায় তারা আরো বেশি দর্শন করে, ঠিক কি না? বিচারকের কাছে যায় সমাধানের জন্য, তারা তো বিচার করা দূরের কথা, মেয়েকেও দর্শন করে, মাকেও করে, দুজন কেরাইকা ঘরে ডাকাতি করে, ঠিক কি না বলেন? এগুলো পত্রিকা দেখেন না আপনারা? আমার বন্ধুগণ, মহিলা তো আশ্চর্য ব্যাপার, কি কোথায় যাব? তিনি আরেকজন বিচারকের কাছে গেলেন, তিনি গিয়ে বললেন এমন এমন সমস্যা, বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান, মানুষ বিবাহের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না, আপনার কাছে এসেছে, আপনি আমাকে বাঁচান। তিনি বলছেন আমিও তো রাজি। মহিলা বলে দিলে যাওয়ার আর জায়গা নেই, ডাইরেক্ট পয়গম্বরের কাছে যাওয়া লাগবে। আজকাল কি মানুষ বিপদে পড়ে নেতার কাছে যায়, নেতার কাছে গিয়ে বলে নেতা আমার জমি নিয়ে ঝামেলা আরেকজন নিতে চায়, আমার নামে পাওয়ার দিয়ে দাও, কোনো সমস্যা নাই, তার নামে পাওয়ার দিবেন, পরের দিন ব্যাংকে বিক্রি করে দে। কথা বলেন না কেন? আছে না না এগুলো শয়তানি। মনে রাখবেন কবরে যাওয়া লাগবে, কবরে গিয়ে পাই পাই করে হিসাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলা পয়গম্বর দাউদ আলী সালামের কাছে গিয়ে বলছেন পয়গম্বরে পয়গম্বরে এই সমস্যা, যার কাছে যাই হেই ডিস্টার্ব করে, ইপিজিং তো আগে কম ছিল এখন আরো বাড়ছে, এখন কি করা যায় আপনি আমাকে সলিউশন দেন। এমন সময় দুই বিচারক মিলে আরো কিছু নেতারা মিলে একত্রিত হয়ে পয়গম্বরের কাছে সরাসরি তারা বিচার মহিলার বিরুদ্ধে, তারা গিয়ে বলছেন পয়গম্বর দাউদ, যেই মহিলা আপনার কাছে কিছুক্ষণ আগে প্রিজিং এর বিচার নিয়ে আসছে, আসলে সে দুশ্চরিত্রা মহিলা, সে কুকুরের সঙ্গে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, এটা মিথ্যা অপবাদ দিস, বাংলাদেশে দেয় না, কথা বলেন না। এই দেখেন কুকুরের চরিত্রের মধ্যে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বললেন তোমাদের সাক্ষী আছে, আছে কয়জন? কয় নয় জন। কয়জন সাক্ষী? নয় জন দেখছে কুকুরের সঙ্গে জিনা করতে। হ্যাঁ, এই দুইজন বিচারক মিলে নয় জনে টাকা দিছে, টাকা খাওয়াইয়া এই যে নিচ্ছে, যাহা বলিব মিথ্যা বলিব, মানে জিন্দগি তো সত্য বলবে না, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যায়। নয় জন গিয়ে কৌটে হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে তারা সাক্ষী দিল, আমরা দেখেছি ওই মহিলা কুকুরের সঙ্গে জেনা করেছে। দাউদ আলাইহিস সালাম তিনি তো বিচার শুনলেন, কাজীদের কথাও শুনলেন, সাক্ষীর কথাও শুনলেন, তিনি কোথায় যাবেন? তিনি বলেন এই মহিলাকে, মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে কেড়ে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে ফেলো। যখন এই হুকুম নির্দেশ করলেন এমন সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাবার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তিনি তখন বাদশা না, পয়গম্বরও না, দাঁড়িয়ে বললেন আব্বা জান, আমি রাস্তায় শুনেছি মানুষ বলতেছে মানুষ কেমনে টাকা খেয়ে অন্যায়ভাবে মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে সাক্ষী দেয়। আব্বা জান, আপনি দুই দিন বিচার কার্য স্থগিত রাখেন, তিন দিন আপনাকে সমাধান দিচ্ছি। আল্লাহ করে বলবেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন সন্তান বাবা বিপদে পড়ে গেলে সন্তান বাবাকে সহযোগিতা করে, আর আজকালকে সব বাবার সন্তানের কারণে বিপদে, ঠিক কি না? আমার বন্ধুগণ, সব উল্টা হয়ে যাচ্ছে ইসলাম না থাকবার কারণে। এক পর্যায়ে দুই দিন সময় নিলেন, সময় নিয়ে নয় জন সাক্ষীকে আলাদা আলাদা নয়টা গড়ে নিলেন, কয় গড়ে? সুলাইমান আলাইহিস সালাম বাবাকে নিয়ে গেলেন, বলেন আব্বা, একজন একজন করে জিজ্ঞাসা করেন কুকুরের রং কি ছিল। হ্যাঁ, যেমন কুকুর তেমন কুকুর। একজন বলতে যে কুকুরের রং ছিল কালো, বয়স কত ছিল কই জানি না। সুলাইমানের একজনের কাছে গেলেন, গিয়ে বললেন তুমি বলো কুকুরের রং কেমন ছিল, কই লাল। মানে যে যার মতো করে রঙের কথা বলছে, সবগুলাকে একত্রিত করা হলো, এখন দেখা যায় আগেরটাও বলতে পারে না কি বলছে। সুলাইমান আলাইহিস সালাম বাবাকে বলেন আব্বা জান, সবগুলা টাকার বিনিময়ে সাক্ষী দিচ্ছে, সবগুলা বেঈমান। আজকেও বাংলাদেশের বিভিন্ন কোর্টে যারা টাকার বিনিময়ে সাক্ষী দেয় তারা হচ্ছে ওই সুলাইমানের জামানার কুকুরের মতো বেঈমান। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন সবগুলা মৃত্যু।
তিনি বললেন এই নয়টা সাক্ষীর দইরা কমর পর্যন্ত গেড়ে এই নয়জনকে তোমরা পাথর দিয়ে আঘাত করে হত্যা করো আর মহিলাকে নির্দোষ খালাস করে দিলা। এর নাম ইনসাফ। এই জন্য ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয় কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? সুতরাং এখানে থাক আজকের আলোচনা, আর লম্বা করবো না, রাত্র দশটার উপরে সোয়া দশটা মোটামুটি, আর লম্বা করতে চাই না। এক আয়াতের ভিতরে এখানে থাকলাম, দুটো কথাই বুঝাইতে চাইছি আজকের আলোচনায়। একটা হচ্ছে ন্যায় বিচার, আরেকটা হচ্ছে ইয়াতিমের সাথে সদ্ব ব্যবহার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। সবাই পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন, আমি কারো পক্ষে বিপক্ষে বলি নাই, সব কোরআন থেকে বলছি না বলি নাই, শুধুমাত্র সমাজকে পরিশুদ্ধ করবার জন্য বলছি। আমরা একসাথে জান্নাতে যেতে চাই, যাই চাই না? আপনারা চাননি জান্নাতে তাফসির হোক? জান্নাতের ভিতরে এমন তাফসিরের আয়োজন হোক আপনারা চাননি? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করো, আমিন। আপনারা থাকবেন না এখানে? থাকবেন তো? এখানে যাওয়ার রাস্তা কি জানা আছে আপনাদের? কেমনে যাওয়া লাগে জান্নাতে? ভুল কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, চুরি করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, জেনা বিচার করা যাবে না, অন্যায় করা যাবে না। আমরা পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ইয়াতিমের মাল আসতো সাত করবো না, আমরা ন্যায় বিচার করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আগামী তাফসির পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমরা তাফসির একত্রিত হব। আমরা একা আসবো না, সবাইকে নিয়ে আসবো। কি তোমার বাবা মারা গেছেন না? অনেক দোয়া চেয়েছেন আমার কাছে, আরেক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমিও দোয়া চাই আপনাদের কাছে আমার জন্য। দোয়া করবেন ইনশাআল্লাহ? আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, বিপদ থেকে মুক্ত রাখে, আর যতক্ষণ থাকি পৃথিবীতে যেন ইনসাফের সাথে সত্য কথাগুলো বলে, কারো পক্ষে বিপক্ষে না। আমি কোনো দল সংগঠনও করি না, আপনাদেরকে শুধু বলছি যে আমি যেন ইসলামের পক্ষে কিছু কথা বলতে পারি। আপনারা আছেন তো? না না, জিহাদ জিহাদ জিহাদ, যে জিহাদ হইলে টেলিফোন বন্ধ করে আমি দশ তেলায় ঘুমাই, এইটাই আপনাদের চিন্তা না? দরকার নাই, শুধু আল্লাহ আল্লাহ করেন, ইনসাফের সাথে চলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এক খতম কোরআন শরীফে আমার আব্দুল আজিজ দোয়া চেয়েছেন,